আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহ উনি ওনার কিতাবের মধ্যে লিখে কিছুদিন যাবত সুন্দরভাবে তাদের সংসার চলেছে। একদিন ওই কোটিপতি যুবকটা মসজিদের মধ্যে গিয়েছে, মসজিদের মধ্যে গিয়ে দেখে তাবলিগ জামাতের লোক এসেছে। নামাজের পরে খাওয়ার সময় যখন হলো, তাবলিগ জামাতের লোকগুলি এক প্লেটের মধ্যে চার পাঁচ জন বসে বসে খানা খায়। এই অবস্থা দেখে ওই কোটিপতি যুবকের কাছে লজ্জা লেগেছে, আত্মবোধের মধ্যে মান সম্মানে আঘাত এসেছে, সাথে সাথে বলে ফেলেছে, ও তাবলিগের ভাইরা, আপনারা যে চার পাঁচ জন এক প্লেটে বসে খানা খান, আপনাদের কি ঘৃণা হয় না? আপনাদের কাছে কি খারাপ লাগে না? তাবলিগের জিম্মাদার আমির সাহেব যিনি, তিনি ডাক দিয়ে বলল, ও ভাই তুমি তো জানো না একের অধিক মানুষ এক প্লেটে বসে খানা খাওয়া আল্লাহর নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রসূলের সুন্নত, যখন রসূলের সুন্নার কথা বলেছে সাথে সাথে কোটিপতির যুবকের দিলের মধ্যে কথাটা লেগেছে, এটা আমার রসূলের সুন্নত, তাহলে তো অবহেলা করা যাবে না, এই সুন্নতের উপর আমাকেও আমল করতে হবে। আমি যদি ঘরের মধ্যে গিয়ে আমার স্ত্রীকে নিয়ে এক প্লেটে বসে খানা খাই তাহলে সুন্নত আদায় হবে কিনা? বলে হ্যাঁ, তাহলে সুন্নত আদায় হয়ে যাবে। কোটিপতির যুবক যে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে শুধু খুঁজতেছে স্ত্রীকে নিয়ে এক প্লেটে বসে খানা খাবে, কিন্তু সময় পায় না। মা বাবা ঘরের সামনে, বাবা মায়ের সামনে তো আর স্ত্রীর সাথে খেতে পারে না, লজ্জার কারণে শরমের কারণে তিনি সুযোগ পায় না। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে বাবা মা এক জায়গা বেড়াইতে গিয়েছে, ওই কোটিপতি যুবক আর তার স্ত্রী বাড়ির মধ্যে আছে। কোটিপতি যুবককে তার স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গো আজকে তো বাবা মা নাই, আপনি বাজারে যান, বাজার থেকে সুন্দর সুন্দর বাজার নিয়ে এসেন, আমি সুন্দর করে রান্না বান্না করব, স্বামী স্ত্রী দুইজন এক প্লেটে বসে খানা খাবো, আল্লাহর রসুলের একটা সুন্নত আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, কোটিপতি যুবক নিজে বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে গোশতের মধ্যে কয়েকটা আইটেম, মাছের মধ্যে কয়েকটা আইটেম, শাক সবজি ফল ফলাদি অনেক বাজার করলেন। বাজার করে বাড়িতে এনেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলল, বিবি রে তুমি সুন্দর করে রান্না বান্না করো। স্ত্রী সুন্দরভাবে রান্না বান্না করে বড় একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজালেন, এক পাশে খাসির গোশত, আরেক পাশে গরুর গোশত, আরেক পাশে মোরগের গোশত, আরেক পাশে রয়েছে মাছ, বিভিন্ন রকমের মাছ রয়েছে, বিভিন্ন আইটেম রয়েছে। একটা কথা বলি কেমন, আপনাদের এই দেশে একটা জিনিস ভালো লাগে, আমি যখন খানা খেতে গেছি একটা প্লেটে নয় রকমের ভর্তা দিয়েছে, কোন আলহামদুলিল্লাহ বুঝের জন্য, এগুলো অন্য এলাকাতে নাই, আমার কাছে ভালো লেগেছে জন্য কথাটা বললাম। একটা প্লেটে নয় রকমের ভর্তা আইটেম, শুধু ভর্তাই অন্যগুলি তো আছেই, ঠিক তদ্রূপ ওই একই প্লেটের মধ্যে বিভিন্ন আইটেম, মাছের মধ্যে কয়েক আইটেম, গোশতের মধ্যে কয়েক আইটেম, ফল ফলাদি সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে সাজিয়ে স্বামী স্ত্রী দুইজন খেতে বসেছে। খাবার জন্য যখন বসেছে এমন সময় শুনতে পায় ঘরের বাহির থেকে একজন ফকির হাত মারতেছে, আরে বাড়িওয়ালা গরওয়ালা কেউ আছনি, আজ তিন দিনের উপবাস, পেটের মধ্যে বড় ক্ষুধা, পারবানি রে ভাই আমার মতো ভিক্ষুকে দুমুঠু বাদ দেওয়ার জন্য। যখন এই কথা বলেছেন কোটিপতি যুবকের মেজাজ গরম হয়ে গেল, তৎক্ষণাৎ তিনি মেজাজ গরম করে ফেললেন, মেজাজ গরম করে স্ত্রীকে ডাক দিয়ে বলল, বিবি তুমি বসো, আমি ফকিরের কোয়ালিটিটা দেখে আসি, ফকিরটা কেমন। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছে, কোটিপতি যুবকটা ফকিরের কাছে গিয়ে দেখে জীর্ণ শীর্ণ দেহের অধিকারী ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কোটিপতি যুবকটা ওই ফকিরের কাছে গিয়ে ফকিরকে ধমকানো আরম্ভ করে দিয়েছে, আল্লাহর জমিন আল্লাহ এত ফকির কেন পাঠাইছে, তোদের ফকিরদের জ্বালা যন্ত্রণা কোথাও শান্তি পায় না, রাস্তার মধ্যে গেলে সেখানে ফকির, মসজিদে নামাজ পড়তে যাই সেখানেও ফকির, মাদ্রাসার মধ্যে যাই সেখানেও ফকির, মাছ বাজারে যাই সেখানেও ফকির, গোশত হাটে যাই সেখানেও ফকির, রেল স্টেশন যাই সেখানে ফকির, বাস টার্মিনালে যাই সেখানে ফকির, বিমান বন্দরে যাই সেখানেও ফকির, ফকিরের জ্বালা যন্ত্রণা শান্তি পাইলাম না, স্বামী স্ত্রী মহাব্বত করে খেতে বসেছি এখানেও ফকির এসে আমাদেরকে ডিস্টার্ব দিতেছে, আল্লাহর জমিন আল্লাহ এত ফকির কেন পাঠাইছে। কোটিপতি যুবক তার লেখা ধসে
এতক্ষণ তুমি যা বলেছো আমার আল্লাহকে দোষারোপ করেছো, আমি তোমার কাছে দু মুঠো ভাত চেয়েছি, ফাললে তুমি আমাকে দিবা, না ফাললে না করে দিতে আমি চলে যাইতাম, আমি তো তোমার কাছে জোর করি নাই। কত মানুষের দরজায় গিয়েছি, কত মানুষ বিদায় করে দিয়েছে, তোমার দরজায় এসেছি, তুমিও যদি বিদায় করে দিতা তাহলে তো আমার কোনো জোর ছিল না, কিন্তু তুমি যে আমার আল্লাহকে দোষারোপ করেছ, এই মুহূর্তে তুমি আমাকে খানা খাদ্য দিলেও আমি কিন্তু খাবো না। কোটিপতির যুবক বলে ফকিরের বাচ্চা ফকির, আবার কথা বলে কেমন করেন, খাইলে খায় না খেলে না জামাটা দমক দিছে, ফকির পিছ থেকে আবার ফিরে দাঁড়াইছে, শোনো কোটিপতি যুবক এত অহংকার করো না, যে আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়েছে সে আল্লাহ আমাকে ফকির বানিয়েছে, তবে শোনো আল্লাহ ইচ্ছা করলে তোমার মতো কোটিপতিকে আমার মতো ফকির বানিয়ে দিতে পারে, আবার আল্লাহ পাক ইচ্ছা করলে আমার মতো ফকিরকে তোমার মতো কোটিপতি বানাইতে পারে, আল্লাহ পারে কিনা বলে, আল্লাহ পারে কিনা। নদীর কুল ভাঙ্গা ওই কুল ঘরে, এই তো নদীর খেলা, নদীর কুল ভাঙ্গা ওই কুল ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, আল্লাহ চাইলে পারে কিনা। নদী এলাকার মানুষ আপনারা আমার থেকে আপনারা বেশি জানেন, বাঙ্গন শুরু হইলে বাড়িঘর সব শেষ আছে না নাই, আবার যখন আল্লাহ তাআলা জোয়ার দিয়ে দেয় এক জায়গা পুইরা যা, কথা কোন ঠিক নয় কি ভাইরা আমার? যখন ফকিরে কথা বলেছে কোটিপতি যুবক বলে ঠিক আছে, কোটিপতি যুবক চিন্তা করলো আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, মেল কলকারখানা মেল ফ্যাক্টরি সব কিছু আছে, আমার সদ্য গুষ্টি খাইলেও শেষ হবে না। কোটিপতি যুবক এগুলো চিন্তা করে বলে ঠিক আছে, তোর আল্লাহ যদি পারে তুই দেখাক না, আমার মতো কোটিপতি ফকির বানাক, তোর মতো ফকিরকে আল্লাহ কোটিপতি বানাক, আমি একটু দেখি, বলে নাউজু বিল্লাহ, অহংকার করেছে, কি করেছে? আল্লাহ বলে তুতিল মুলকে মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে আমি যাকে চাই তাকে ক্ষমতা দিই, আবার যাকে চাই তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিই, অত ইজ্জু মান তাশা আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দেই, অত জিল্লু মান তাশা আমি আল্লাহ যাকে চাই তাকে বেইজ্জতি করি, কে বলতেছে? আল্লাহ বলে আমি কাউকে ফুলের মালা দিয়ে চেয়ারে বসাই, আবার জুতার মালা দিয়ে চেয়ার থেকে নামিয়ে দিই, ফুলের মালা দিয়ে ইজ্জতের আসনে বসাই, জুতার মালা দিয়ে চেয়ার থেকে নামিয়ে তাকে অপমান করি, কে করে এগুলা? জোরে বলেন কে করে? কোটিপতি যুবক যখন অহংকার করেছে, দেখেন অহংকারের শাস্তি কি? এ কথা কেন বলতেছি? আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, মাদ্রাসার হুজুরা ছাত্ররা যদি বলে ভাই আমাদের মাহফিল পাঁচটা টাকা দেন না, তো দোকানদার কি বলে? বেটা দোকান খুলছি মাত্র 10 গুণ বাড়ছে, তোর জ্বালা যন্ত্রণা দোকানেও শান্তি পাই না, আসে না নাই? ছাত্র দাদা মাগো দুগে সাউল দেন না মাদ্রাসার মাহফিলের লাই, মহিলার দঙ্গা জামাটা সাউলের লাই আসছ, এখনো বাচ্চা নিতে পারিনি, ঘরে চাউল নেই, আসে না নাই? কথা বলেন কি হেডম, 5 টাকা দিবি না 10 টাকার দমক দে, আসে না নাই? ওই দমক দিলে কি পরিমাণ ক্ষতি হয় ক্ষতি যে বুঝানোর জন্য, এসব আর আসলে অন্য জায়গায় করি না, কেন যে আজকে মুখ দিয়ে আসতেছে এগুলা? মাদ্রাসার মাহফিল তো এগুলো জরুরি কথা, কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের জানার দরকার, মাদ্রাসার সাথে বেয়াদবি করলে কি পরিমাণ ক্ষতি হয়। কোটিপতি যুবক যখন ফকিরকে ধমক দিয়েছে তখন ফকির আস্তে করে চলে গিয়েছে, কোটিপতি যুবকটা যখন করে এসেছে এবার স্ত্রীকে ডাক দিল, আ বিবি আয়, দুজন একসাথে বসে খানা খাবো, আল্লাহর রাসূলের একটা সুন্নত আদায় হয়ে যাবে। বিবি ডাক দিয়ে বলে সুন্নত আদায় হবে না, এতক্ষণ ফকিরের সাথে তুমি কি ব্যবহার করেছো আমি সব শুনছি, অতএব এতগুলো খানা থেকে এক মুষ্টি খানা আল্লাহর মেহমানকে দিলে কি সমস্যা হতো? যেহেতু এই খানা থেকে আল্লাহর মেহমান ভাগ পায় নাই, আমি তোমার এই খানা খাবো না, স্ত্রীর জিদ্দরে বসে আমি খাবো খানা খাবো না। কোটিপতি যুবকের মেজাজ গরম হয়ে গেল, বিবিকে ডাক দিয়ে বললো বিবি রে কেন তুমি খাইবা না? বিবিকে ডাক দিয়ে বিবিকে শাসাতে লাগলো, আমার খানা যাকে ইচ্ছা তাকে দিব, যাকে মন চায় তাকে দিব, যাকে মন চায় তাকে দিব না, তুমি আবার এখানে নাক গলান আর কি? এই কথা বলে তর্কাতর্কি করতে গিয়ে সুন্দরী সুরুষি যুবতী স্ত্রীটার উপরে কোটিপতি যুবক প্রহার করতে লাগলেন,
মারতে লাগলেন। মারতে মারতে এক পর্যায়ে কোটিপতি যুবক তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে। তার স্ত্রীকে যখন তালাক দিয়ে ফেলেছে, রাগের কারণে বহু মানুষ বহু তালাক দিয়ে আসে না নাই, আসে না নাই, বহু তালাক দিয়ে পরে বলছে মেয়ে শুয়ে শুয়ে কান্দে, আয় হায় কি করলাম, এত বছর আমার সাথে ছিল, এত বছর আমার ঘর সংসার করছে, আয় হায় হায় রে এ বাচ্চাটির কি অবস্থা হবে। দেখছেন, রাগের মাথায় তালাক দিয়ে পরে চিন্তা করে লাভ হবে, লাভ হবে বলেন। আর আমাদের দেশে আমাদের কিন্তু ফাতি হুজুর বাইরে, ফাতি হুজুর উল্টা পাল্টা ফতুয়া দেয়, তালাক দিবার পরে যে আবার সাইজ বানাই দেয়, আছে না নাই। আরে বেটা, তালাকের মাসালা কত শক্ত মাসালা। আরে বেটা, ভালো ভালো মুফতিরও তালাকের মাসালা দিতে শরীরে ঘাম বের হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? তালাক কত বড় শক্ত মাসালা, তালাকের মাসালা। এই জন্য সে রাগের কারণে তালাক দিয়ে ফেলেছে। তালাক দিয়ে এখন শুয়ে শুয়ে বালিশের সাথে মাথায় লাগে চিন্তা করতে লাগলো, আহা অনেক দিন খোঁজ করার পরে আল্লাহ একটা সুন্দরী স্ত্রী আমাকে মিলিয়ে দিয়েছে। জীবনে কোনোদিন আমার স্ত্রীর সাথে আমার কথা কাটাকাটি হয় নাই, জীবনে কোনোদিন আমার স্ত্রীকে ফুলের টুকো দেই নাই। আজকে একটা ফকিরকে কেন্দ্র করে আমি আমার স্ত্রীকে মেরেছি এবং তালাকও দিয়ে দিয়েছি, এখন কি হবে? কোটিপতি যুবকটা চিন্তা করতে লাগলো, আর স্ত্রী ওই দিক দিয়ে তার কাপড় চোপড় সব কিছু সাজাইয়া সব কিছু গোছায় বাবার বাড়ি চলে গেছে। যেহেতু তালাক দিয়ে ফেলছে, তিনি আর থাকবে না, বংশধর মেয়ে তিনি বাবার বাড়ি চলে গিয়েছে। কিছুক্ষণ পর তার এক কর্মচারী এসে বলল, স্যার আপনার যে কল মেল ফ্যাক্টরি কলকারখানা ওইগুলোর মধ্যে আগুন লেগেছে, সব জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার, ও সব শেষ কিরে কয়? হ আপনার আগুন লেগেছে, অনেক শ্রমিক মারা গেছে এবং এদের মৃত্যুর ক্ষতিপূরণ দিতে হবে। যেমন বাংলাদেশের মধ্যে কোনো কলকারখানা আগুন লাগলে মানুষ মারা গেলে ক্ষতিপূরণ দিতে হয়, আছে না নাই, কথা বলেন। তখন কারো কঠিন ছিল বলে সকলের ক্ষতিপূরণ দিতে হবে। একটু পরে আরেকজন আসে বলতে, যে স্যার রোডে যে গাড়ি ছিল আপনার গাড়ি, ওই আলবারাকা হানিফ এসালম যেগুলো ছিল সব একটা একটা করে মানুষ মারি অ্যাক্সিডেন্ট করে ফেলছে, এখন এই মুহূর্তে আপনি কি করবেন? বলে কি বলে, একের পর এক বিপদ আসতেছে। বলে হ্যাঁ, এদের ক্ষতিপূরণ দেন, না হলে পুলিশ এখন আপনাকে ধরে নিয়ে যাবে। ব্যাংকের মধ্যে টাকা যাতে সব আনো, এদের ক্ষতিপূরণ দাও। ওই ব্যাংকের থেকে কোটি কোটি টাকার লোন নিয়েছে, ব্যাংকওয়ালা দাঁড়িয়ে আছে, ব্যাংকের টাকা পরিশোধ না করলে তোর বাড়ি আমার নামে লিখে দে, যেহেতু তোর কলকারখানা সব শেষ, গাড়িগুলো সব শেষ। দেখেন কোটি কোটি টাকার মালিক আল্লাহ, ফকির বানাতে সময় লাগেনি। ও কোটিপতি যুবকেরা একটু খেয়াল করো, টাকার কারণে গরম দেখাও শরীর, একটু খেয়াল করো, আল্লাহ কোটিপতিকে ফকির বানাইতে সময় বেশি লাগে না। দুইটা বছর যায়নি, সব শেষ, এখন কি করবো? ডাক্তার মুরাদের মধ্যে এখন চুরি করে ফালাইবার চেষ্টা করতেছে, গাড়ের মধ্যে সিরা কম্বল গায়ে দিয়ে এখন আর কি করবো, খানা নাই দানা নাই, কার কাছে যাবে? ফাঁসের এলাকার মধ্যে গিয়ে এখন ফ্লেট একটা হাতে নিয়ে ভিক্ষা করা আরম্ভ করছে, কি করতেছে? ভিক্ষা করতেছে। আর ওই মহিলাটাকে তালাক দিয়ে ফেলেছে, তালাক খাওয়ার পরে সে বাড়িতে যাওয়ার পর শর্মে আর ঘর থেকে বের হয় না, কেন না? মেয়েরা তো কিছু মেয়ে ভালো, আবার কিছু মেয়ে আছে দুষ্ট। দুষ্ট মেয়েরা বলবে, বান্ধবীরা বলবে, তোমার আব্বা তোমাকে একটা কোটিপতি ছেলের সাথে বিবাহ দিয়েছে, তোমার দোষ না থাকলে তোমাকে তালাক দেয় নাকি? কথা কি বুঝতেছেন? এর জন্য বান্ধবীদের কথা শোনার বয়ে মেয়েটা ঘর থেকে বের হয় না দুটি বছর। তৃতীয় বছর জানা জানি হয়ে গিয়ে স্বামী তাকে তালাক দিয়ে ফেলেছে। চতুর্থ বছর তার বিবাহের পয়গাম নিয়ে বিভিন্ন জায়গা থেকে কোটিপতি ছেলেরা আসতেছে। তো যারা এই বিবাহের পয়গাম নিয়ে আসে, মেয়েটি সবাইকে দুইটা কথা বলে, শুনো তোমরা তো আমাকে বিবাহ করার জন্য এসেছো, আমাকে পছন্দ করেছো, আমার দুইটা কথা আছে। এক নাম্বার হলো, আমার আগে একটা বিবাহ হয়েছে, আমার স্বামী আমাকে তালাক দিয়ে ফেলেছে, অতএব আমি হলাম তালাক প্রাপ্ত নারী, তোমার সাথে বিবাহ হওয়ার পরে জীবনে কোনোদিন খোঁটা দিতে পারবা না, কথা কি বুঝতেছেন? না তো খোঁটা দিবি, তুই ভালো লেতুস জামাই, তোরে তালাক দেখা আছে না নাই, খোঁটা দিবে, এই জন্য আগে ভেঙে নিচ্ছে। দেখো আমি তালাক প্রাপ্ত নারী, আমার তোমার সাথে আমার বিবাহ হওয়ার পরে জীবনে কোনোদিন খোঁটা দিতে পারবা না। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহর কোনো মেহমান যদি হাত পাতায়, আমি কাউকে ফিরিয়ে দিতে পারবো না। এই দুটি শর্তে যদি তুমি রাজি হও, তোমার সাথে বিবাহ বসতে রাজি। 99টা ছেলে এসেছে, 99টা ছেলে মেয়ের তালাকের কথা শুনে চলে গিয়েছে, তাকে বিবাহ করতে রাজি হয় নাই। 100 নম্বরে একটা যুবক এসেছে, আগের স্বামীর চাইতে কোটিপতি। ওই যুবকটা আসার পরে মেয়েটা ডাক দিয়ে বলে, শোনো তোমার আগ 99টা ছেলে আমাকে দেখে গিয়েছে, আমি তালাক প্রাপ্ত নারী
সংসারে সে চলে গিয়েছে। যদি তুমি আমাকে বিবাহ করতে চাও, আমার দুইটা দোষ আছে। এক নাম্বার, আমি তালাক প্রাপ্ত নারী, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। তোমার সাথে বিবাহ হওয়ার পরে আমাকে কোনোদিন তুমি খোঁটা দিতে পারবে না। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহর কোনো মেহমান যদি হাত পাতা, আল্লাহর কোনো মেহমানকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে পারবো না। এই দুটি শর্ত যদি তুমি মানো, তাহলে তোমার সাথে বিবাহ বসতে রাজি আছি। কথা কি বুঝতেছেন আপনারা? একশো নাম্বার যুবককে ডাক দিয়ে বলল, আরে সুন্দরী সুরুষী যুবতী নারী, আল্লাহর কি হুকুম, তোমার আগেও আমি 99টা মেয়ে দেখেছি, কিন্তু এদের ভিতর দিন আর ইসলাম পায় নাই, নবীর সুন্নত পায় নাই, এজন্য কাউকে বিবাহ করতে রাজি হই নাই। তোমার কথা আমার সাথে মিলে গিয়েছে, তুমি তালাক প্রাপ্ত নারী, জীবনে কোনোদিন খোঁটা দিব না, আল্লাহর কোনো মেহমান তোমার কাছে হাত পাতাইলে সাহায্য সারে তুমি ফিরিয়ে দিবে না। আমি বড় খুশি হয়ে গিয়েছি, দুইজনের কথা যখন মিলে গিয়েছে, আল্লাহর হুকুমে দুইজনের সঙ্গে বিবাহ শাদি হয়ে গিয়েছে। বিবাহ শাদি হওয়ার পরে কিছুদিন চলতে লাগলো, কিছুদিন যাওয়ার পরে মেয়েটা তার স্বামীকে জড়িয়ে ধরলো। মেয়ে মানুষ অনেক সং জানে, কথা কর ঠিক নেই, জামাইরে পটাইতে পারে। তো মেয়ে তার স্বামীকে জড়িয়ে ধরছে, স্বামী একটা কথা বলি, রাখবানি বলি, কি কথা, আগে স্বামীর সাথে এক প্লেটে খানা খাইতে চেয়েছিলাম, কিন্তু একটা ফকিরকে কেন্দ্র করে খাইতে পারি নাই। যাও না, যাও না, লক্ষ্মী বাজারে যাও, বাজার থেকে বাজার নিয়ে আসো, আমি রান্না বান্না করব, দুজন এক প্লেটে বসে খানা খাবো, আল্লাহ নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। বলো না, আল্লাহু আকবার। যখন সুন্নতের কথা বলেছে, দ্বিতীয় স্বামী বলল, ঠিক আছে আমি যাচ্ছি। দ্বিতীয় স্বামী বাজারে চলে গেল, বাজারে নিয়ে আসলো, বাজার আনার পরে স্বামী স্ত্রী স্ত্রী সুন্দর করে রান্না বান্না করলো, স্বামী স্ত্রী দুজন খানা খেতে বসেছে। যখনই খানার লোকমাটা মুখে নিবে, এমন সময় শুনতে পায় আজকে ঘরের বাহির থেকে একটা ফকির হাঁক মারতেছে, আরে বাড়িওয়ালা গরওয়ালা কে আছো রে, এক সপ্তাহ পরিমাণ পেটের মধ্যে কোনো খানা নাই রে, খোদার যন্ত্রণা আমি বড় অস্থির হয়ে গিয়েছি, তোমাদের ঘরে সুস্বাদু খাদ্যের গ্রাম পাওয়া যায়, পারবানি রে ভাই, আমার মতো ভিক্ষুককে দু মুঠো ভাত দেওয়ার জন্য। যখনই এই কথা মহিলা শুনেছে, তার মাথার মধ্যে যেন আকাশ ভেঙে পড়বে, তিনি পেরেশান হয়ে গেলেন, হায় হায়, প্রথম স্বামীকে নিয়ে খেতে বসেছিলাম, ফকির আসার কারণে স্বামী আমাকে তালাক দিয়েছে ফকিরকে কেন্দ্র করে, আজকে আবার দ্বিতীয় স্বামীকে নিয়ে খেতে বসেছি, আজকে আরেকজন ফকির এসেছে, না জানি আজকে আবার কোন ঘটনা ঘটে। এজন্য স্ত্রী চালাকি করে ডাক দিয়ে বললো, স্বামী তুমি বসো, অনেকগুলি খানা পাকিয়েছি, এখান থেকে ফকিরকে দু মুঠো ভাত দিলে আমাদের কোনো সমস্যা হবে না, তুমি বসো, আমি ফকিরকে একটু খানা দিয়ে আসি। এই কথা বলে সুন্দরী সুরুষী যুবতী নারীটা একটা প্লেটের মধ্যে ভাত নিলেন, ফলাও নিলেন, গোস্ত মাছ বিভিন্ন আইটেম ফল ফলাদি, ছোট একটা প্লেটকে সুন্দর করে সাজিয়ে ফকিরকে খানা দেওয়ার জন্য যখন সামনের দিকে যায়, সুন্দরী সুরুষী যুবতী নারীটা নজর করে দেখে, ফকির নাকি এত ক্ষুধার্ত, এত ক্ষুধার্ত হওয়ার পরেও ফকির ওই খানাগুলোর দিকে তাকায় না, সুন্দরী মহিলার চেহারার দিকে তাকিয়ে আছে। তখন মহিলার অন্তরের মধ্যে সন্দেহ জেগেছে, এ আবার কোন কোয়ালিটির ফকির, নাকি নারী পাগল, কোন কোয়ালিটির ফকির, সে খানার দিকে তাকায় না, এত রং বিরঙের খানা এনেছি খানার দিকে তাকায় না, সে আমার চেহারার দিকে তাকিয়ে আছে, এটা আবার কোন কোয়ালিটির ফকির। এই কথা চিন্তা করে মহিলাটা তীক্ষ্ণ নজরে ফকিরের চেহারার দিকে যখন একটা নজর দিয়েছে, একটা নজর দেওয়ার সাথে সাথে আহ বলে একটা চিৎকার দিয়েছে, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের থেকে খানার প্লেটটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। মহিলার চিৎকারের আওয়াজ শুনে তার স্বামী ঘর থেকে বের হয়েছে, কি হয়েছে কি হয়েছে, ফকিরকে খানা খাওয়ার জন্য তুমি এসেছো, কি হয়েছে, কেন তুমি বের হয়ে গিয়েছো, তার কারণটা কি, এত জোরে চিৎকার করছো কিনা। স্ত্রী ডাক দিয়ে বললি, স্বামী স্বামী, আল্লাহ পাকের কুদরত দেখে
আমি বড় আশ্চর্য হয়ে গিয়েছি গো, যে মানুষটির কোটি কোটি টাকা ব্যাংকে জমা ছিল, মেল কারখানা কল কারখানা মেল ফ্যাক্টরি গাড়ি বাড়ির মালিক যেই লোকটি ছিল, 60 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা ওই পুরুষটাকে ফকির বানাইয়া আমার দরজার মধ্যে ভিক্ষের ঝুলি নিয়ে দাঁড় করে দিয়েছে। এ তো আমার প্রথম স্বামী ছিল, এজন্য আমি আমার প্রথম স্বামীকে দেখে আল্লাহ পাকের কুদরতের কথা চিন্তা করে আমি আশ্চর্য হয়ে গিয়েছি। এত বড় কোটিপতিকে আল্লাহ মাত্র 4 বছরের ব্যবধানে ফকির বানাইয়া রাস্তায় নামিয়ে দিয়েছে। কে দিয়েছে বলেন, জোরে বলেন কে? স্বামী ডাক দিয়ে বলে, বিবি এই যে একটা আশ্চর্য ঘটনা হইল নি, দ্বিতীয় স্বামী বলে একটা আশ্চর্য ঘটনা হইলো, এর চাইতে আরো আশ্চর্য আরেকটা ঘটনা আছে। বলে কি আশ্চর্য ঘটনা? বলে তুমি যখন তোমার প্রথম স্বামীকে নিয়ে খানা খেতে বসেছো, ওই দিন যে ফকিরটা দুই মুঠ ভাত চেয়েছিল, যেই ফকিরের কারণে তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে ফেলেছে, আজকে তোমার দ্বিতীয় স্বামী ওই প্রথম দিনের ফকির। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বুঝে গেল কোন ফকিরের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কোন মিসকিনের সাথে খারাপ আচরণ করা যাবে না, মাদ্রাসার ছাত্রদের সাথে মাতবরি করা যাবে না, মাদ্রাসার শিক্ষকদের সাথে বেয়াদবি করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? বেয়াদবি করা যাবে না। শুনেন, আপনি সভাপতি হয়েছেন তো, সেক্রেটারি হয়েছেন, আপনি মুহতামিম হয়েছেন, আপনার ক্ষমতার কারণে আপনার হুজুরকে গালি দিয়েছেন তো, হ্যাঁ তো কি হবে জানেন? ফেটটি গেলে এগুলো আমাদের চোখে দেখা, হুজুরকে গালি দিয়েছেন, হুজুর চাকরির ভয়ে হুজুর আপনাকে কিচ্ছু বলে না, কিন্তু কি করছে জানেন? ভোর রাতে তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদের নামাজ পড়া দুইটা হাত আল্লাহর দরবারে উত্তোলন করে সকের পানি সেরে কান্না আরম্ভ করে দিয়েছে, আর ডাক দিয়ে বলে মালিক ও আমার আল্লাহ, গরিব হওয়ার কারণে মাদ্রাসায় চাকরি করি, চাকরির সুবাদে মাহফিল ছিল, মাহফিলের কালেকশনের জন্য বাহির হয়েছিলাম, কত মানুষ গালি দিয়েছে, কত মানুষ খারাপ কথা বলেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি দেখে নিও। এতটুকু বলতে দেরি, মালিকে সাইজ করতে দেরি।